জামিয়া থেকে শিক্ষা সমাপন করে কোরআন হাদিসের জ্ঞান সকল জাতির কাছে পৌঁছে দিতে দেশে বিদেশে সর্বত্র ছড়িয়ে পড়ছেন। তালিম তাল্লুম এবং মাদারিজে দিনিয়া প্রতিষ্ঠা, সমাজ সংস্কার এবং জাতিকে হিদায়তের পথে পথ প্রদর্শনের মতো গুরুত্বপূর্ণ কাজ সগৌরবে আঞ্জাম দিয়ে যাচ্ছেন। আর তেমনি একজন ফাজিল আমাদের এই অধিবেশনের এবারকার আলোচক হযরত মাওলানা আব্দুর রব সাহেব দামাত বরকাতুহু। তিনি 1985 সালে জামিয়া থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। অতঃপর তিনি সুদূর ব্রিটেনে কোরআন এবং হাদিসের আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয় নিয়ে কাজ শুরু করেন। ইলমে দ্বীনের খিদমতের অংশ হিসাবে নিজ দেশে প্রতিষ্ঠা করেছেন মাদারিসে দিনিয়া এবং তার প্রতিনিয়ত পরিচর্যা করে চলেছেন। সম্মানিত সুধি, এবারে আমরা জামিয়ার ফাজিল হযরত মাওলানা আব্দুর রব সাহেবের কাছ থেকে আলোচনা শুনব। এবারে আলোচনা রাখার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি জামিয়ার প্রাক্তন ফাজিল আল আমিন ইসলামিক ট্রাস্ট এর চেয়ারম্যান সুরে মসজিদ ব্রিটেনের ইমাম ও খতিব শহীদ জমশেদ আলী তাবাদার ইসলামিক একাডেমির প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা আব্দুর রব সাহেব। আমি মোহতারামকে তার সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق، اقرأ وربك الأكرم الذي علم بالقلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل